এরকম জায়গা, সামনে নদী আর সঙ্গে বিরিয়ানি, একদম জমে যাবে। হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আর একটা ফ্রেশ নিউ ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের আমি এসেছি পয়লা নম্বরে। আর শিয়ালদা থেকে যে কোনো নামখানা লোকাল ট্রেন ধরলে তোমরা এখানে আসতে পারবে। এসে এই নিশ্চিন্তপুর মার্কেটে নামলে তারপরে তোমরা লেবে ডান দিকে যাবে। ডান দিকে গেলেই টোটো স্ট্যান্ডে, ওখান থেকে 10 টাকা ভাড়া দিলে তোমরা পয়লা নম্বরে চলে যাবে। এই যে রাস্তাটা চলে গিয়েছে, মানে আমার এইদিকে গেলে, এদিকে গেলে পয়লা নম্বর পড়বে। এটা মেন রোড, এদিক দিয়ে এলাম। এখানে অনেক টোটো আছে, এখান থেকে টোটো করে আমরা যাবো পয়লা নম্বরে। আর এক টোটো ভাড়া পড়বে এক একজনে 10 টাকা করে, দেখতে পাচ্ছ? এই টোটো একই জিনিস পাবো। হেঁটে যাবে? কজন হলে ছাড়বে? এখন তো অফ সময়, এখন আসবে বলে তো মনে হয় না। হ্যাঁ, এই পয়লা নম্বরে চলে এসেছি। এই যে টোটোগুলো দাঁড়িয়ে আছে, এখানে থামবে আর যাবে না, এখানে আমাকে নেমে যেতে হবে। এই যে টোটোগুলো আসলো, এখানে নামিয়ে দেবে তোমাদেরকে। এসে ঠিক এই রাস্তা ধরে তোমাদের যেতে হবে। আর যেতে যেতে পাশে এই যে বাড়িগুলো রয়েছে, এটা কোনো একটা অফিস হবে, ঠিক জানি না। আর সামনে দেখতে পাচ্ছি পুরো রোড, আর ওই যে নদী, ওখানে যাব। ওখানে গিয়ে তোমাদেরকে পুরোপুরি পরিবেশটা দেখাবো চারিদিকে। আগে দেখো একটা কত সুন্দর জাহাজ রয়েছে, ভিউটা দেখাতে পারছি। অলরেডি আমরা পয়লা নম্বরে চলে এসেছি, আর দেখতে পাচ্ছ এই যে এই রাস্তা দিয়ে আমরা যাব। আর ওখানে একটা জাহাজ রয়েছে, সেটাও তোমাদেরকে দেখাবো। ভিউটা দেখো, এই যে এই রাস্তায় এলাম। এই রাস্তাটা কোন দিকে গিয়ে তো ঠিক জানি না, একটা সোজা রাস্তা, পাশে এই ব্যারিকেডগুলো দেওয়া আছে। আর এই যে প্রচণ্ড রোদ এখন, যদিও এই যে এত রোদ কিছু ভালো করে বোঝা যাওয়া যাচ্ছে না। ক্যাম্প ভিউটা দেখো, তোমাদেরকে দেখাচ্ছি কত বড় একটা জাহাজ দাঁড়িয়ে রয়েছে। এখানে শীতকালের দিকে এখানে আসলে এখানে পিকনিক হয়, অনেক জায়গা থেকে লোক এসে এখানে পিকনিক করে, আনন্দ করে চলে যায়, তখন আরও জমজমের পরিবেশ থাকে। এই সব জায়গাগুলো তখন সব জায়গায় পিকনিক হয়। এই যে পুরো এই যে স্পট থেকে পুরো আরও পিছনের দিক পর্যন্ত এগুলো সব ভর্তি থাকে, আর কিছু কিছু দোকানপাটও সেই সময় এখানে থাকে। এই যে দেখো ঘাসগুলো দেখো, খুব ভালো লাগছে দেখতে, পরিষ্কার একদম। আর বৃষ্টি হয়েছে ওই জন্য এই চারিদিকে শুধু জল জল। এই জলগুলো, এগুলো কিন্তু নদীর জল না, এগুলো বৃষ্টিতে হয়েছে তাই জন্য ভর্তি হয়ে গিয়েছে। আর এইদিকে দেখো পাড়গুলো দেখো, পুরো ভেঙে ভেঙে কি হয়ে গিয়েছে। এই যে সামনে একটা নৌকা রয়েছে, এখানেও একটা নৌকা রয়েছে, আর ওই সাইডটা দেখো, আর জলের স্রোতটা দেখো কেমন। এখন রোদ বলে দুদিকে রোদ লাগছে, কিন্তু বিকেলের দিকে এই টাইমে, বিকেলের দিকে তোমরা যদি এখানে আসো তোমাদেরকে খুব তোমাদের ভালো লাগবে, আর পরিবেশটা ভালো লাগবে। দেখো এই দেখো, এখন যদিও ভাটা, এখন জোয়ার নয়, ভাটা জোয়ার এখন নয়, এখন ভাটা, জোয়ার আসছে। জোয়ার আসলে জলটা তখন এই পর্যন্ত থাকবে, এই পর্যন্ত জল চলে আসবে। আর এইগুলো নদীর ক্ষয়কার্যের ফলে সব এগুলো কি হয়ে গেছে দেখো, নদীর জলের তারপরে এগুলো সব ভেঙে ভেঙে গিয়েছে।
করে যে বিরিয়ানির প্যাকেট দুটো এনেছিলাম এখানে আমরা খাবো। আর দেখো ভিউটা দেখো, এরকম জায়গায় বিরিয়ানিটা খাওয়া কেমন একটা ফিলিংস হবে পাবো, হ্যাপি লাগবে। নদীর পাশে নদীর যে জলের আওয়াজটা শুনবো আর সেখানে বসে আমরা খাবো, জাস্ট একটা অসাধারণ ফিলিংস। তোমরা যদি এরকম করো তোমাদেরও ভালো লাগবে। জাহাজটা দেখো কত কাছে, এই যে জাহাজটা পুরোটা কতটা কাছে দেখো শুনে হচ্ছে না, ওই যে পুরো ভালো করে বয়ে যাচ্ছে। আমাদের এই যে দেখতে পাচ্ছ এই বিরিয়ানির প্যাকেট একটা আর একটা দুটো, ঠিক আছে। আর দিয়েছে স্যালাড, স্যালাড দিয়েছে, টিস্যু পেপার দিয়েছে, আর এই দাঁতের কাটি না কি বলে এটা দিয়েছে লাস্টে দাঁত খোঁচানোর জন্য। আর এই যে এখানে বসে খাবো, আর দেখো এই যে জাহাজ আর নদীর আওয়াজটা দেখো কেমন আসছে, অসম্ভব ভালো লাগছে। তো চলো চলো তো চলো বিরিয়ানিটা খাওয়া যাক, আর তোমরা ভিডিওটি দেখতে থাকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো শুরু করা যাক। তো এখন রামকৃষ্ণ বিরিয়ানিটা খুলছে, দেখো দেখি বিরিয়ানিটা কেমন করেছে যদিও। ও ভাই সাহেব, এটা করে এটা কর, এই যে স্যালাড রাখ, ওই টিসু পেপারটা এখানে আগলে আনলে হবে। এই যে এখন আমার বিরিয়ানিটা খুলছে, তোর কী দিয়েছে লেগ পিস না বার হয় সেটা তো ভিতরে বয়ে যাবে। ও এটা আমার, ওটা ওর, সঙ্গে জল রয়েছে এই পাশে। এই যে চিকেনটা, এই যে চিকেনটা, এই যে আমার চিকেনের পিসটা আমার খুব বড়ো ছিল। ও চিকেনটা তো আর থেকে জায়গা বেশি নিয়ে নিয়েছে। এই যে চিকেনটা, অনেকটা বড় দিয়েছে চিকেনটা, যদিও চিকেনটা বড়োর জন্য বিরিয়ানিটা খুব কম হয়ে গিয়েছে। বড় চিকেন এরকম জায়গা, সামনে নদী আর সঙ্গে বিরিয়ানি, একদম জমে যাবে। এখন তো রোজ রয়েছে, তার জন্য যদি এটা বিকেল বেলা হতো তাহলে আরো ভালো লাগতো। এই সামনে নদীর যে আওয়াজটা আসছে না, এই যে নদীর আওয়াজটা আর সঙ্গে বিরিয়ানি, একদম জমজমাট ব্যাপার। আর বিরিয়ানিটা করেছে খুব ভালো। বিরিয়ানিটা কেমন করেছে রামকৃষ্ণ? রামকৃষ্ণ বল বিরিয়ানি আমাকে বাদ দে, আমার মধ্যে ভালো লাগে জায়গায়, বেশি বেশি এক জায়গায় কম করে। আর এই যে ঘাস ঘাস হয়েছে, এখন আমরা চলে যাচ্ছি, এখন ট্রেন ধরবো, বাড়ি যেতে হবে, কারণ এখন 5টা বেজে গিয়েছে, তাও এত প্রচণ্ড রোদ। আর এই যে পুরোপুরি ভিউটা তোমাদের দেখায়, আর আমরা যখন এসেছিলাম তখন মানে অতটা কেউ লোক ছিল না, এখন ওই দিকে এই সাইডে প্রচুর লোক চলে এসেছে, বুঝলো, এখনও প্রচুর লোক। কিছু হবে না পড়বে না, তুই নে না রাম।
এই সাইডে অনেক লোক চলে এসেছে, এই সাইডে অনেক লোক এসেছে। তোমরা এখানে কেউ আসতে চাও তাহলে তোমরা আসলে এখানে বিকেলের দিকে আসলে খুব ভালো লাগবে। যদি তোমরা কেউ আসে এখানে গার্লফ্রেন্ড নিয়ে আসবে তাহলে তোমাদের ভালো লাগবে, নাহলে ভালো লাগবে। এই যে এখন আমরা চলে যাচ্ছি, যাব গিয়ে ওর টোটো ধরবো। আর এই ধারে দেখো এই জিসিবি কাজ করছে এই সাইডে, আর এই সাইডে দেখো অনেক লোক চলে এসছে। যখন আমরা এসেছিলাম প্রথমে কতটা লোক ছিল না, এখন দেখো কত লোক এসছে। এই সাইড দিয়ে আমরা এসেছিলাম, একটা টোটো দাঁড়িয়ে আছে। আমরা টোটোতে উঠে গিয়েছি আর আমাদের ট্রেন রয়েছে 6:14, আগের ট্রেনটা মিস হয়েছে, ওই ট্রেনে যেতে পারবো না, আর বাড়ি ফিরতে তো রাত হয়ে যাবে। তো গাইস, তোমাদের এই পয়লা নম্বর জায়গাটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।